আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একটা খুব জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে টাকিপুরি। এই খাবারটি রীতিমতো এখনকার যুগে পুরান ঢাকায় বেশি পপুলার হয়ে এসেছে, তাই আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ টাকি মাছ, সেটাকে আগে থেকে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে সামান্য একটু ফ্রাই করে ভেজে নিয়েছি, যেমনটা আমরা মাছ রান্না করার আগে ভেজে থাকি সেরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে কাটা বেছে নিচ্ছি। সব মাছগুলো আমি এখানে কাটা বেছে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3টা শুকনা মরিচ, আর 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর 1/4 কাপ রসুন কুচি, সব একসাথে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটু একটু করে সব দিয়ে দিচ্ছি এক সাইড থেকে। ফার্স্টে আমি মরিচগুলো রাখছি, সব আমি নিয়ে নিচ্ছি। এবার আমি ফার্স্টে এখানে আমি এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। এবার এগুলো সবগুলো আমি মেখে নিচ্ছি। এখানে আমি এবার একটু সরিষার তেল দিচ্ছি। এবার সবগুলো একসাথে মেখে তারপর আমি ভর্তা করে নিচ্ছি। খুব ভালো করে মেখে পুরোটা ভর্তা করে নিতে হবে। সবটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে আমি 2টা সিদ্ধ করে রেখেছি আলু, মাঝারি সাইজের, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু মাছ রয়েছে আমি ঠিক ততটুকু পরিমাণ আলুই দিব। আর পুরান ঢাকায় কিন্তু এই মাছের সাথে 2 থেকে 3 গুণ পরিমাণ বেশি আলু দেন ওনারা, আমি অত বেশি দিব না, আমি জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্যই দিচ্ছি। সব এবার একসাথে ভালো করে মেখে নিতে হবে। এবার টাকি মাছগুলো একসাথে সব নিয়ে পুরোটা একটু ভালো করে মেখে নিব। এই পর্যায়ে আমি আরো একটু পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিব। মাছ আমার মাখা হয়ে গিয়েছে। এবার যেটা করব, এখান থেকে ছোট ছোট গোল গোল বল করে নিব, যাতে আমাদের পুরীর ভেতরে ঢোকাতে সুবিধা হয়। তাই একবারে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি বলের মতো। তো এরকম করে আমি সব করে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছি 2 কাপ ময়দা। এই ময়দাটা আমি কিভাবে মেখেছি তা আমি আগে ডালপুরি রেসিপি দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছি কিভাবে ময়দা মাখতে হয় পুরীর জন্য। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাও আমি সেরকম একটু বড় বড় করে গোল গোল করে নিচ্ছি। তো আমি সবগুলো ময়দা এভাবে গোল গোল করে নিয়েছি। তো এরকম এই এই ডোটা কিন্তু, এই গোল গোল নেয়াটা কিন্তু একটু বড় করে নিতে হবে, কারণ এখানে আমরা যে পুরি যে সচরাচর খেয়ে থাকি তার থেকে কিন্তু এই পুরিটা একটু বড় হয়ে থাকে, তাই একটু ডোটা আমি একটু বড় করে নিয়েছি। তো আমি এখানে এগুলো গোল করে নেইনি, এটা গোল করে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবু আপনারা যদি চান তাহলে গোল গোল করে নিতে পারেন। এবার আমি এগুলোকে তৈরি করব। এবার আমি এখান থেকে এক একটা করে ডো নিব। এবার এটাকে একটু বাটির মতো করে গোল করে নিব। মাঝখানে একটু বেশি ময়দা রাখতে হবে, সেভাবে করে নিয়ে নিব। আর এখানে যেমন 14 ভাগ লেচি আছে, আর সেরকম আমি 14 ভাগ করে নিয়েছি মাছটাকেও। এবার ওইখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি। এবার মাঝখানে দিয়ে পুরোটা আমি সিল করে দিব আটকিয়ে। সো এভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। সো আমার লেচিটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি বাকিটা
সবগুলো করে নিচ্ছি। আমি সবগুলো ডো এভাবে ভরে নিয়েছি মাছের পুর দিয়ে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি এবং একটা আমি রেখে দিব, তারপরটা বেলবো। এবার শুরুতে আমি এখানে একটু তেল মেখে নিচ্ছি, যেখানে আমি পুরিটা বেলবো সেখানে আমি একটু তেল মেখে নিচ্ছি, আর এই বেলুনিতেও একটু তেল মেখে নিচ্ছি। সো এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। প্রথমে লেচিটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে প্রেস করতে হবে, শুরুতেই বেলা যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো যতটা সম্ভব হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তারপর এটাকে আস্তে করে বেলতে হবে। অনেকটা নেওয়া হয়ে গিয়েছে, এবার একটু হালকা হাতে একটু বড় করে বেলে নিব। আমাদের পুরিটা বেলা হয়ে গিয়েছে, দেখুন পুরিটার সাইজটা কতটুকু রয়েছে। এইরকম সাইজ করে আমি বাকিগুলো বেলে নিব। কিন্তু এই জিনিসটা, এই পুরিটা যতটা সম্ভব এইভাবে করে বেলে ভাজলেই ভালো হবে। মানে হচ্ছে একটা করে বেলা আর একটা করে ভাজা, সেটাই ভালো হয় সবচেয়ে। কারণ এটা তেল দিয়ে বেলা, যদি এভাবে রেখে দেয় একসাথে তাহলে লেগে যেতে পারে। তাই একটা করে বেলে একটা করে ভাজবো আমি। এবার আমি চুলাতে তেল গরম হতে দিয়েছি, ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নিব। তো ফার্স্টে তেলটা একটু গরম হলে আমরা পুরিটা দিয়ে দিব। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এখানে এবার সেই পুরিটা দিয়ে দিব। এবার আস্তে আস্তে পুরিটাকে ভেজে নিতে হবে। ছোট একটা চামচের সাহায্যে করে নিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হবে। একটু তেলটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিব। এটা কিন্তু খুব বেশি ফুলবে না, কারণ এটা বৈশিষ্ট্যটাই এরকম, এটা খুব বেশি ফুলে না, এটা আস্তে আস্তে ফুলে উঠবে। তবে ফুলবে, এই যে আমাদের পুরিটা কিন্তু ফুলে উঠেছে আস্তে আস্তে। এবার ফুলে উঠলে এইখান থেকে তেল নিয়ে এটার উপর করে দিতে হবে, এভাবে করে ভেজে নিব। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, এটাকে একটু সাবধানে উল্টাবো। আমি আরেকটা চামচ দিয়ে একসাথে উল্টে দিচ্ছি, এভাবে এভাবে করে উল্টে দিচ্ছি। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। সে একই প্রসেসে আবার আমি তেলটা উপরে করে করে ভেজে নিচ্ছি, এতে করে দুই পাশ একসাথে ভাজা হবে। আরেকটু ব্রাউন করে আমরা এটাকে ভেজে নিচ্ছি, তারপর আমরা এটাকে তুলে নিব। তো আমাদের পুরিটা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা ব্রাউনিশ হয়ে এসেছে, এবার আমরা এটাকে তুলে নিব। দেখুন আমাদের পুরিটা, এবার আমরা এটাকে কেটে সার্ভ করব। এবার আমি একটা পুরি নিয়ে নিচ্ছি এবং সেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে করে কাটতে হবে, মাঝখান থেকে নিয়ে এভাবে করে কাটতে হবে। এবার এটাকে এই মাঝখান দিয়ে আবার কেটে নিব। সেইভাবে কেটেই পুরান ঢাকার মধ্যে সার্ভ করা হয়। তো আমি এবার এগুলোকে সবগুলো এভাবে করে কেটে তারপর এটা সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী আর পপুলার একটা ডিশ, সেটা হচ্ছে টাকিপুরি। কেমন লাগলো আমার আজকের এপিসোড? আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু ছবি তুলে আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।